টাঙ্গাইলের মধুপুরে ভারতের সাথে আন্তর্জাতিক নদীর পানি ন্যায্য হিস্যার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিত সকল বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে মধুপুর প্রতিনিধি বাবুল রানার প্রতিবেদনে শুক্রবার দুপুরে মধুপুর তরুণ সমাজের আয়োজনে এবং মধুপুর বাস স্ট্যান্ড জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিতে বাস স্ট্যান্ডের আনারস চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবুজ মিয়া ফরিদ আহমেদ মালানা আব্দুল আজিজ শাহেদ হাসান সিয়াম শরিক উদ্দিন মুফতি তারিকুল ইসলাম সহ অনেকে এ সময় মুফতি আনোয়ার হোসেন বলেন ভারত আমাদেরকে না জানিয়ে রাতের আধারে নদীর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলা তলিয়ে দিয়েছে এতে মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি হয়ে জীবন জীবনযাপন করছে এ ঘটনায় অনেক মানুষ পানিতে ডুবে মারা গিয়েছে হাজার হাজার গৃহপালিত পশু পানিতে ডুবে মারা গেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সভা শেষে পানিবন্দি মানুষের জন্য এবং যারা পানিতে ডুবে মারা গিয়েছে তাদের জন্য বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মধুপুর বাস স্ট্যান্ড মসজিদের ক্ষতি মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন